সবাইকে গুড মর্নিং। এখন বাজে হচ্ছে 10:30, আমরা উঠেছি অ্যারাউন্ড 6, যেরকম পাহাড়ে আসলে হয়। এবার আজকের আপডেট হচ্ছে যে আজকে প্ল্যান তো ছিল যে আজকে আমরা হেঁটে ট্রেক করে সিলেরিগাঁও যাব, কিন্তু ওয়েদারের যা অবস্থা মনে হচ্ছে না যে আজকে কোথাও বেরোতে পারবো। অলরেডি 10:30 বাজে এবং কালকে রাত্রে থেকে, মানে কালকে সন্ধ্যে থেকে বেসিক্যালি তুমুল বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, এবং আজকে সারা সকাল বৃষ্টি হয়েছে এবং এখনও বৃষ্টি হচ্ছে, মানে হচ্ছে। বাইরে একদম পুরো ফগ হয়ে রয়েছে, মানে কিচ্ছু দেখা যাচ্ছে না, কিচ্ছু মানে কিচ্ছু না। তাও সকালের দিকে পেছনের পাহাড়টা একটু ক্লিয়ার হয়েছিল, দেখা যাচ্ছিলো, এখন তো কিছুই দেখা যাচ্ছে না। এখন ওই জন্যে আমরা রুমেই বসে এনজয় করছি। ব্রেকফাস্টে আছে হচ্ছে ম্যাগি, একদম গরম গরম স্যুপ ম্যাগি। এই হচ্ছে ম্যাগি। তোর কেমন লাগছে বল? খুব ভালো, ডিফারেন্ট, উইদাউট অফিস কলস। ভোডাফোনের কানেকশন ক্যারি করি, খুব বেশি ভোডাফোনের কানেকশন নেই, মোস্টলি এয়ারটেলটাই ডমিনেটিং দিয়ে আসে এখানে। জিওটাও কানেকশন খুব ভালো নয়, কিন্তু হ্যাঁ এনভায়রনমেন্টটা ডিফারেন্ট। বৃষ্টিতে আসবি এখানে? এটা যাওয়ার পর বুঝতে পারবো, বাট এনজয়িং ইট, সিম্পল। বেশ সুন্দর, ছোট ছোট প্রচুর গাছ লাগানো এখানে। এখান থেকে এসে একবার দেখো ভিউটা, এখান থেকে জাস্ট অসাধারণ লাগছে। মানে কখনো কখনো মেঘ ক্লিয়ার হচ্ছে, আবার মেঘ আসছে, প্রচণ্ড সুন্দর লাগছে। আর এখান থেকে এইখানে হচ্ছে একটা খালি জায়গা আছে, আর ওই পেছনে ওখানে শেড আছে, ওইখানে আমাদের বাইক রাখা আছে, কিছু গাড়িও ওখানে পার্ক করা যায়। তো যদি তোমরা এই ম্যারিগোল্ড হোমস্টেতে এসে থাকো, এখানের অ্যাডভান্টেজ এইটাই যে ইচ্ছেগাঁও যেটা কমন পার্কিং আছে, সেই পার্কিংটা ছাড়াও এইখানে ওনাদের নিজস্ব পার্কিং, যেটাই পেছনটাতে। তো এটা ওনাদের নিজস্ব পার্কিং, এবং তোমাদের গাড়ি বা বাইক যেভাবেই আসো, তো সেটা এখানে তোমরা ইজিলি পার্ক করতে পারবে। তো এটা হচ্ছে রুমে ঢোকার এন্ট্রান্স। এখানে একটা সিঙ্গেল বেড রয়েছে, তিনজন ইজিলি থাকতে পারবে। এখানে একটা ডাবল বেড রয়েছে, এখানে একটা টেবিল মতো রয়েছে, সঙ্গে একটা ছোট্ট কাবার্ড আছে নিচে। আর ওয়াশরুমটাও দেখিয়ে দেই একবার। এইটা হচ্ছে ওয়াশরুম, ঠিকঠাক বেশ। আর গিজার নেই, আর গরম জল বললে দিয়ে যাবে। আর এখানেও উইন্ডো আছে, তো যদি আমি এই পর্দাগুলো সরিয়ে দেই, তাহলে এখান থেকেও তুমি বাইরের ভিউটা পাবে। এখন আমরা রেনকোট পরে রেডি, একটু ভিজতে বেরোচ্ছি আমরা। আমিও রেনকোট পরে রেডি, বেরিয়ে দেখবো যে বাইরেটা মোটামুটি কি অবস্থা। যদিও বৃষ্টি হচ্ছে না, বাট এই প্রচণ্ড ফগি হয়ে রয়েছে, আর বাইরেটা খানিকটা এরকম ওই আর কি, ছিটে ফোটা বৃষ্টি পড়ছে, কিন্তু পুরো মিস্ট আর ফগ হয়ে রয়েছে। এইটা হচ্ছে মোটামুটি রাস্তা, এই পুরোটাই হচ্ছে ইচ্ছেগাঁও। কত এখানে ফুল ফুটেছে দেখো, জাস্ট সো বিউটিফুল, প্রচুর ফ্লাওয়ার্স এখানে হয়েছে। আর যেহেতু বর্ষাকাল, তো খুব ভালো লাগছে দেখতে, চারদিকে এত ফুল ফুল, খুব সুন্দর লাগছে। কালকে আমরা গাড়ি এনে রেখেছিলাম, এবং এইখান দিয়ে উঠেই আমাদের হোমসটা ডান দিতে হ্যাঁ যাচ্ছে। আর এখানেও কিছু উপরেও আরও কিছু হোমস্টেস রয়েছে। আমরা র্যান্ডম হিসেবে সকাল থেকে বৃষ্টি হচ্ছে বেরোতে পারিনি।
বেরোচ্ছিলাম না, এতক্ষণ বেরোচ্ছিলাম না, কিন্তু আমি বেরিয়ে খুব মজা পেয়েছি। চলো কোথাও দাঁড়িয়ে যাও, টোপর উঠে চলো তাড়াতাড়ি তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে যাও। ঠিক আছে, দাঁড়িয়ে যাই, বৃষ্টি পড়ছে। এই তো রাস্তাটার হাইটটা বোঝা যাচ্ছে না, কালকে এখান দিয়ে আমরা উঠে এসেছি এই রাস্তাটা দিয়ে এক্স্যাক্টলি। এইবার দেখো বুঝতে পারবে যে রাস্তাটা কতটা উপরে, একবার দেখো রাস্তাটা পুরো পাথর আর যথেষ্ট অ্যাডভেঞ্চারাস যদি বাইক নিয়ে কেউ আসতে চাও তাদের জন্য। জঙ্গলটা দেখো একবার এখানে, জাস্ট বিউটিফুল। এখানটা দিয়ে আমরা হেঁটে হেঁটে উপরে উঠেছি আর এখানটা দিয়ে এই রাস্তাটা ডান দিকে রাস্তাটা আমাদের হোমস্টের দিকে যাচ্ছে, যেটা লেখা আছে লামা শেরপা। এই লামা শেরপা পানকারমা হোমস্টে এগুলো আমাদের হোমস্টের রাস্তায় আর এইটা হচ্ছে ওপরের রাস্তা, এটা হচ্ছে আমাদের হোমস্টের রাস্তা। তো এখানে প্রচুর হোমস্টে আছে কিন্তু যেটা আমি, হ্যাঁ তো আমাদের যেটা এক্সপিরিয়েন্স হলো এবার, জেনারেলি আমরা যেখানেই যাই কোথাও আগে থেকে খুব একটা বুকিং করি না, তার কারণ হচ্ছে যে কোথায় কখন পৌঁছাবো সেটা জানি না আর বুকিং করলে একটা হেডেক থাকে যে এখানেই পৌঁছতেই হবে এই টাইমের মধ্যে, তো বুকিংটা আমরা ইউজুয়ালি করি না। কিন্তু এখানে এসে যেটা এক্সপিরিয়েন্স করলাম সেটা হচ্ছে যে এখানে বুকিং করে আসাই ভালো, বিশেষ করে যদি আপনারা কেউ অফ সিজনে আসছেন। এক তো সিজনে আসলে এখানে ভালোই ভিড় থাকে, তো হোমস্টে যদি অনেক লোক হয় হোমস্টে পাওয়া চাপ হতে পারে, তো সেটা আগে থেকেই, সেই ক্ষেত্রে তো আগে থেকেই বুকিং করা উচিত। বাট যদি এরকম হয় যে আমাদের মতো এরকম অফ সিজনে আসছেন, তো তাদেরকে সেরকমভাবে প্রিপারেশনও করতে হয় যে গেস্ট আসবে তার জন্য খাবার আনা, বাজার করা, কি রুমপত্র সেগুলোকে একদম ঠিকঠাক করে গুছিয়ে রেডি করে রাখা।
তো আমরা যেহেতু কালকে এসেছিলাম হঠাৎ করেই, তো উনি আমাদেরকে হঠাৎ করেই দু তিন জায়গায় কথা বলছিলাম, বাট কিছু কিছু হয়ে উঠছিল না। তাশি হোমস্টে যেটা এখানে খুব ফেমাস, ওনাকেও ফোন করেছিলাম, উনি বললেন ওনার কাছে রুম রেডি নেই এখন। ফুডিংটা মেইন ইস্যু, হ্যাঁ, যদি আগে থেকে জানতেন তাহলে ওনার খাবার দাবার অ্যারেঞ্জমেন্টস করে রাখতেন। উনি আমাদেরকে বললেন যে ঠিক আছে আমার, আপনি চলে আসুন এই ম্যারিগোল্ড হোমস্টে, যেটা এই ওনার হচ্ছে লক্ষ্মণজি। তো উনি বললেন আপকা কোই প্রবলেম নেই হ্যায়, হামারা পার্কিং হ্যায় পিছে, তো পেছনেই আমাদের গাড়ি পার্কিংয়েরও সুবিধাটা ওখানে হয়ে গেল। তো কালকে উনি আমাদেরকে ইমিডিয়েটলি একটা রুম কোনোরকমভাবে পরিষ্কার করে গুছিয়ে অ্যারেঞ্জ করে দিয়েছিল, আর যেহেতু ওনার কাছে আরও গেস্ট ছিল ফলে খাওয়াটা প্রবলেম হয়নি। সিজন ওয়াইজ ট্যারিফ থাকে, তাও মোটামুটি হাজার বারোশো কি এগারোশো খুব পার হেড পার ডে উইথ মিলস। মিলস মানে তোমাদের থাকবে হচ্ছে সকাল দুপুরবেলার লাঞ্চ, তারপরে ডিনার, আর পরের দিন সকালে ব্রেকফাস্ট। এই হিসেব করি পার ডে পার হেড অ্যাপ্রক্স 1000 rupees লাগবে। এনজিপি থেকে যদি কেউ স্পেসিফিক্যালি এইটার জন্যই আসে, প্লিজ রেকমেন্ডেড কি যে যেখানে আসেন, কারণ এইখানে কোনো ট্র্যাডিশনাল রুট নেই, এখানে কোনো ট্র্যাডিশনাল রুট নেই যে এখানে রেগুলার কোনো গাড়ি আসে বা শেয়ারিং গাড়ি আসে, সেরকম কোনো নয়। এটা যদি আসতে হয় আপনাকে বুকিং করেই আসতে হবে, অন্য কোনো অপশান নেই। তো তাই জন্যে বেস্ট হয় এখানে যদি যে আগে বুক করে যদি আসে, তো সেইখানে যদি ফোন করে বলে দেয় তাহলে পিক আপ ড্রপ, যেটুকু কালকে কথা বলে শুনলাম অ্যাভারেজ 8-seater গাড়ি মানে 8 গেস্ট ড্রাইভার বাদ দিয়ে 3500 এই সিজনে নেয়। সিজনে সেটা 4.5-5 ডিপেন্ডিং অন দ্য অ্যাভেলেবিলিটি, ওই ব্র্যাকেটেই ঘোরাফেরা করে। এখন যেমন 3200-3500 ফর 8 ওয়ান সাইড পিক এবং ড্রপের জন্য আলাদা। এবার কেউ যদি নিজেরা গাড়ি ভাড়া করেই নিয়ে আসে 2-3 জন্য তাহলে তার রাস্তা। আমাকে বললে না